আরিফুল ইসলাম শাকির আপনি লিখেছেন খোদবার সময় কি দান বাক্স চালু করা উচিত না অবশ্যই নয় খোদবার সময় এমন কোনো কাজ করা উচিত নয় যেটি শোনার ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি করে এ সময় কথা বলা নিষেধ কাউকে কথা বলতে নিষেধ মুখে নিষেধ করাটাও নিষেধ অথবা ইশারায় নিষেধ করতে হবে সেখানে দান বাক্স চালু করলে দেখা যায় আওয়াজ হয় ওইদিকে অ্যাটেনশন যায় আমাদের শুনতে অসুবিধা হয় এই জন্য এই টাইমে দান বাক্স চালানো গর্হিত কাজ আমাদের অনেক মসজিদগুলোতে হয় ইমাম সাহেব খোঁদবার জন্য দাঁড়িয়েছেন বা খোঁদবার শুরু করেছেন তখন দান বাক্স চালানো হয় না দান বাক্স আগে পরে চালাতে হবে এই টাইমে তার বাক্স চালানো উচিত নয় অনেক সময় কমিটির লোকদের কাছে এখানে অর্থ বেশি কালেকশন হবে এই টাইমে সেই চিন্তাটাই বড়ো হয় তো সামান্য কিছু পয়সা বেশি হওয়ার জন্য যদি আমাদের গুণা হয় তাহলে সেটা কোনোভাবে কাম্য হতে পারে না এই জন্য মসজিদ পরিচালনার আগে ইসলাম সম্পর্কে মৌলিক ধারণা থাকতে হবে আল্লাহর প্রতি ইমানদার এবং বিশ্বাসী মানুষ হতে হবে পরকার প্রতি বিশ্বাসী হতে হবে তাহলে সেক্ষেত্রে আপনি আপ প্রত্যেকটা বিষয়কে সেই দৃষ্টিকোণ থেকে দেখার সুযোগ পাবেন অতএব দানবাক্স খোদবা চলাকালীন সময়ে চালাবেন না তার আগে চালাবেন অথবা সালাতের পরে সালাম ফ্রেনের পরে চালাবেন খোঁত ওঠা ওঠার ঠিক আগ মুহূর্তে যদি চালানো হয় তখন আর খোঁতবার সময়টাতে খুব বেশি বেশ হওয়ার কথা না মানুষ হয়তো অল্প কিছু মানুষ শেষের দিকে আসবে বিধায় যদি বেশ কম হয়ও কিছু টাকা কিছু কালেকশন বেশি হয় তারপরও খোদবার সময় এ কাজ করা খোদবার সাথে আপনার মোটেই যায় না খোদ জন্য ইমাম যখন দাঁড়ান তখন কোনো কাজ করা নিষেধ একটা হাদিস আছে যে সলাদ পর্যন্ত পড়া নিষেধ অনেক উলামা ইকরাম তাহাতুল মসজিদের অনুমতি দিয়েছেন যে রসুল আকরম সাল্লাহ সাল্লাম খোদ্ চালানোর অবস্থায় একজনকে দাঁড়িয়ে সালাদ পড়িয়েছেন কিন্তু অন্য সাধারণ সলাদ পর্যন্ত এটা আমি নিষেধ তাহলে আপনি কীভাবে দান বাক্স এই সময় চালাতে পারেন এটি খোদ্ শোনার যে গুরুত্ব এবং তাগিদ রয়েছে তার সাথে যায় না আল মাহমুদ আপনি লিখেছেন জামাত শুরুর দুই এক মিনিট আগে মসজিদে প্রবেশ করলে দুঃখল মসজিদ পড়ার সময় হবে না এক্ষেত্রে বসে যাব নাকি দাঁড়িয়ে জামাত শুরুর অপেক্ষা করব যেহেতু হাজি সে আছে আছেন নবী সাল্লাম বলেছেন যে কোন তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করে মসজিদ ফলাইতে কোনো তোমাদের কেউ মসজিদে প্রবেশের পর সে দুই রাকাত নামাজ পড়া ছাড়া যেন না বসে তো এই জন্য এই টাইমটাতে আপনি হয় নিয়ত করে একটু দ্রুততার সাথে চলা প্রশেষ করবেন আর যদি অল্প কয়েক সেকেন্ড বাকি থাকে আধা মিনিট বাকি থাকে এর মধ্যে প্রশেষ করা সম্ভব নয় তাহলে সেক্ষেত্রে আপনি অপেক্ষা করবেন দাঁড়িয়ে এমনভাবে যে ইমামের প্রতি আবার নির্দেশ না হয় আমাদের দেশে অনেকে দেখা যায় যে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকেন এমনভাবে যে ইমামের প্রতি তিনি নির্দেশ জারি করছেন এবং মানে জিনিসটা দেখতে দৃষ্টিকোট হয় এরকম যেন না হয় বিশেষ করে সামনের কাতারে মুসলিম যারা আছেন বসা আছেন দাঁড়ায় গেলেন ইমামার শাক আগে এটা অবশ্যই অভদ্রতা ইমামের প্রতি অসম্মান যেটা একজন ভালো মুসলমানের আখলা হতে পারে না ইমাম ইমামকে নিজের অধীনস্থ চাকরের মতো মনে করার কোনো কারণ নেই বরং একটু লেট হলেও এক দু মিনিট লেট হলেও কয়েক সেকেন্ড লেট হলেও তার জন্য অপেক্ষা করতে হবে তিনি আশা করে দাঁড়াবেন এটি হলো শুরু না হ্যাঁ আপনি পেছন থেকে দাঁড়াচ্ছেন অপেক্ষা করছেন সেটি আশা করা যায় এরকম দৃষ্টিকোট হবে না এমনি রাসেল সর্দার আপনি লিখেছেন মসজিদের হক আদায়ের জন্য মসজিদে ঢুকে দুই এক নফল নামাজ আদায় করা ভালো যদি ফরজ নামাজ শুরু হয়ে যায় তাহলে কি ফরজ নামাজ শেষে উক্ত নামাজ আদায় করে নিলে হবে না ফরজ ফরজনামাজ শুরু হয়ে গেলে ফরজ নামাজে আপনি জয়েন করবেন এবং এটার মাধ্যমেই আপনার ফরজও আদায় হয়ে যাবে আবার মসজিদে প্রবেশের সালাত আদায় হয়ে যাবে ওইটা আপনি নিয়োগ করে নেবেন যে আমি ফরজ সালাত আদায় করছি সেই সাথে মসজিদে সালাত আদায় করছি এখানে মূল বিষয়টা হলো মসজিদে ঢুকার পর কোনো সালাদ আদায় করা ছাড়া বসবেন না এটা হলো মূল বিষয় অতএব ফরজ সালাত আদায়ের পর আবার দুঃখ মসজিদে আলাদা করবেন না এটা এরকম না যে কাজা করা যায় বা সমুদ্র চলে যাওয়ার পরে আদায় করা যায় আপনি যে কোনো সালাত দিয়েই সারা মসজিদে বসার পারমিশন নিয়েছেন এটুকুই যথেষ্ট